অকলে সবকে কই দেছন হ্যাপি বিহু বলি কই দেছন জুরে কই দিয়া হ্যাপি বিহু ডাঙকে কই হ্যাপি বিহু বলি কইছন হ্যাপি বিহু কাটু ধুইলা ধুইলা ভালকে ধুইলা তারস ফেল ফেলকে পলে এগাল মান দিয়া গোহালি ভাবিয়া দেই জো কাটু পাকে জো হে ট্রেডি কা ফটো বলি বিহু হেই হে হইছে ভিডিও হে হইছে শুন হ্যাঁ আমি ন ফটো বলি ভিডিও হে হল দে ক ঘর নামনি ন কইবি হেই গোখন আমনি ন কইবি যা আ ঠেল ঠেলকে গালমান পলি দিবি যা গুহালি ভাবি যা 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 মার পলি মার মার আ হ্যাঁ বেঙ্গনা খা হ্যালো বন্ধু সকল কি খবর আশা করো সকলরে ভালেই বহুত দিনের বিরতির পাশত পুনের একটা ভিডিও লৈ মই আজি আপনার মাজত আহিছো আর বর্তমান মই আছো গুহালিত কারণ আজি হয়েছে গরু বিহু আর কর্মসূত্রে আছিল গোলাঘাটত গতি গোলাঘাটের আহিলো ঘরলৈ যি বাপুটি শাসন বিহু যার পরম্পরা সেই পরম্পরা আমি মানিব লাগবে বাপুটি শাসন বিহু গতি গরু গাত আজি ধুব লাগবে আজি গোহালিরপ্রাই আমার গোহালিরপ্রা আজি মূল এই ভিডিওটি আমি মই আসলে আরম্ভ করব খুঁজছো আর এয়া হয়েছে আমার গরু এয়া চিনাকি করাই দিছো আসলে আমার গরুর এয়া হয়েছে মুনু এইফালে আছে তেনে ধরনে খুব ধুনিয়াকৈ সকলোবিলাক গরু আছে আর এইফালেও আছে আর গোহালিরপ্রাই ভিডিওটি আরম্ভ করছো আর পরবর্তী সময় মানে সকলবিলাক আমার ঘর কেনে ধরনের কি পাতা হয়েছে সকলবিলাক দেখাই গই থাকিম আর বিশেষকে আসলে বিহু বলে আজ আজি এই ভিডিওটি প্রস্তুত করছো গরু গা ধুব লাগবে বতরে আসলে বহুত অসুবিধা করেছে সব আপনাদের বরষুণ পড়ে আছে বরষুণ এরা নামেই লওয়া নাই গতি চাই থাকি শেষলেক সকলবিলাক দৃশ্য আজি এই ভিডিওটি মানে দেখাই থাকিম গতি বলক আজির ভিডিওটি এই গরু গোহালিরপ্রাই আরম্ভ করো বগি আজি গা ধুয়াম এই বরষুণের বতরত আজি গা ধুব লাগবে দেই খুব সুন্দরভাবে আসলে ময়ো লগাইছো ইয়াত মা আর ইয়া আসলে বগিকো খুব সুন্দরভাবে লগাই দিয়া হয়েছে সকলকে তেনে ধরনের খুব সুন্দরভাবে আসলে লগাই দিয়া হয়েছে বরষুণে দিগদার করেছে আসলে যি কি নহক আমি আমার পরম্পরা যে বাপুটি শাসন বিহু সেই বাপুটি শাসন বিহু আমি পালন করিমেই গতি বতরে যানে নেউচানি দিয়ক কিয় আমি গরু গা ধুয়ামে গতি হার মানি নল কারণ হাম কাবি জুকে গান আহি আর ইয়া দাদাই গরুর শাক আসলে গরুর শাক মারি বনায় আছে এনে ধরনের খুব সুন্দরভাবে ইয়া দুদুলিয়া বনায় আছে বর্তমান আর মই আপনার দেখাম আর এইয়া হয়েছে গরুর সাত মারি আর এয়া সব দুদলিয়া এয়া বনোয়া হয়েছে তিনদলিয়া এই আমার পোয়ালি পোয়ালিয়ে খুব সুন্দরভাবে শাক মারি তাক এই লাউ বেঙেনা সকলবিলাক ধুনিয়াকৈ এনে ধরনের লগাইছে আর এয়া ডলাত আপনাদের দেখিছে আর দাদা এনে ধরনের এটা এটাকৈ গরু আনি আছে পথারত এইফালে ধুবলে নদী নাই যে সেইটো কারণে বাড়ির পাছফালে আসলে এনে ধরনের গা ধুয়া হয়েছে এয়া পোয়ালি যা 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 নপইবি নপইবি বরিয়া 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 নটা গো বিশটামান কবি ফেল ঠেলকে এগারমান পোয়ালি দিবি অ পোয়ালি সাত মারিমা সাত মারিমা সাত মারিমা পোয়ালি যা সাতল 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 পরে মাইবি দেই মাইবি যাব দে যাব দে যাব দে যাব দে মার পলি মার মার লাউ খা লাউ খা বেঙেনা খা ক লাউ খা বেঙেনা খা কক ঘরের পাছফালে থাকা পথারখনতে আসলে এনে ধরনের আমি গরু গা ধুয়াই আছো বরষুণ খুব বেশি হয়েছে সেই কারণে বরষুণ একেবারে এড়ায় নাই কিন্তু আমি সকলে এটা এটা রেইনকোট পিন্ধি লৈছো গরু গা ধুয়াবলৈ আৰু এনে ধরনের খুব সুন্দরভাবে আসলে আমি খালি পানি মাই দে হেয়া পা মাখন মোক দে এই তা টিপিয়ে থাকিলি চোন বুঝল এনেকুৱা লেতেৰাখিনি নালাগে নহয় দিবলৈ লেতেৰাখিনি নালাগে দিবলৈ এনেকুৱাকে খুব সুন্দৰভাৱে নদী নাইকিয়া জেগা সুন্দৰকল এনেধৰণে কৰিবলগীয়া হৈছে নকলামে নকলামে নকলে ৰহ 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 বৰষুণে
খুব আমনি কৰিছে আসলে বৰখন এৰাই নাই হেতুকাতে বৰ্তমান 8 বাজি পাৰ হৈ গল গৰু গাধৰ পৰা নাছিল কিন্তু ৰেংকুট পিনি হলো আমি গৰু গা আসলে ধুৱাবলৈ আহিছো এ পোৱালি এটা ৰেংকুট পিনি লৈছে আৰু এফালে আমাৰ দেখাল চেষ্টা কৰিম দাদা দাদাই খুব সুন্দৰভাৱে ৰেংকুট পিনি লৈছে বৰখন দিলো আমি গা ধুৱামে এনে আসলে পথাৰ পাছফালে আমি খুব সুন্দৰভাৱে ধুৱাই আছিলো কিন্তু ইমান ডাঙৰ ডাঙৰ জোক লাগিছে নহয় সেইটো কাৰণে আগৰ পৰম্পৰাত আহিবলগীয়া হ'ল আৰু বাল্টিং লৈ পেলাই নদী নাই উপায় নাই তো বন্ধুসকল গৰু গা ধোৱাৰ পাছত এনেধৰণে চাক মাৰি আচলতে সলনা সলনি কৰা এটা পৰম্পৰা আছে আৰু মোৰ লগত চাক মাৰি সলনি কৰিব আহিছে এজন ভাইটি ল'ৰা এটা আহিছে ভাইটি গতিকে আমি এনেধৰণে খুব সুন্দৰভাৱে গৰু চাক মাৰি আচলতে আমি বদলা বদলি কৰিছোঁ এয়া লৈ ল'লোঁ আচলতে বন্ধুসকল আপোনালোকে যদি জানে ইয়াৰ বিশেষত্ব কি আচলতে চাক মাৰি কিয় বদলোৱা হয় যদি জানে তেতিয়াহ'লে মোৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব ফটো বুলি বিহু হেৰিহে হৈছে ভিডিঅ'হে হৈছেচোন ন ফটো বুলি ভিডিঅ'হে হ'ল যে বাৰু যি কি নহওক আজি এই গৰু বিহুৰ ৰাতিপুৱাই আচলতে গৰু গা ধুৱাই পেলাই আমাৰ মিনমে খুব সুন্দৰভাৱে গৰু গা ধুৱাই আহিলে পথাৰত আৰু চাক মাৰি ধুৱাই আহিছে চাক মাৰি বদলাব লাগিব মিন বদলাব লাগিব বদলাব লাগিব এই সমূহ অসমবাসী ৰাইজক কিবা এটা কৈ দিয়া এতিয়া কিবা এটা কি কম মই গাটো ধুই বিহু শুভেচ্ছাটোতো জনাই দিয়া তোমাৰ শুভেচ্ছা থাকিলে তোমালে ঠিক আছে ধন্যবাদ খুব সুন্দৰভাৱে আচলতে গৰু গা ধুৱাই আহিলে তো ইতিমধ্যে বন্ধুসকল আমাৰ গৰু গা ধোৱাৰ পৰ্ব আচলতে খতম হৈ গৈছে আৰু অলপ আগতে মই যেনেধৰণে চাক মাৰি বদলাইছিলোঁ পৰম্পৰাৰ কথা কৈছিলোঁ সেই পৰম্পৰা আমাৰ ইয়াত প্ৰচলিত আৰু আমি সৰুৰ পৰা গা ধোৱাৰ পাছত এনেকৈ চাক মাৰি আচলতে আমি এনেকৈ মানে সলনা সলনি কৰোঁ আৰু এইবাৰ সলনা সলনি কৰিবলৈ আহিছে আমাৰ কুচকি মানে আমাৰ ভাগিনটো গতিকে তাক লৈ আৰু তাক লৈ নহয় আহা এইয়া অ একদম বৰষুণ দি আছে যে সেইটো কাৰণে পুৰা অটোৰ পিছফালে বহি আছে আৰু আপোনাৰ এয়া চাক মাৰি আৰু মই লৈ আছোঁ গতিকে আমি বৰ্তমান এতিয়া সলা নালনি কৰিম গতিকে দিয়া এই ল হেৰি কৰি দিয়াচোন মাথাটো এনেকৈ ভাঙি দিয়া ভিতৰলৈ নহওঁ কি লাগে তুমি এটা দিয়া বন্ধুসকল মই আকৌ এবাৰ কৈছো ইয়াৰ পৰম্পৰাটো আচলতে ইয়াৰ বিশেষত্বটো কি যদি আপোনালোকে জানে তেতিয়াহ'লে প্লিজ আপোনালোকে মোৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব।